চালটা দেখা দাও, চাল ঠিক আছে। সকলে একবার জ্বলছে, হর হর মহাদেব। নমস্কার, আমি সৌরভ। আমার বাড়ি তুফানগঞ্জ শহরের ছোট্ট একটি গ্রাম গুরিয়ারপাড়ে, এবং সেখান থেকে আজকে আমি যাচ্ছি কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। জীবনের সমস্ত মায়া ত্যাগ করে বেরিয়ে পড়লাম একাকী এক যাত্রার উদ্দেশ্যে, এবং আজকে আমার সঙ্গী আছে আরেক দাদা। Hey guys, welcome to my YouTube channel, তোমাদের তো শিবশত ব্লগস। তো আজকে হলো আমার কেদারনাথের ফার্স্ট ডে, ফার্স্ট যাত্রা। আর আজকে হলো 18 জুলাই, আমি বেরিয়ে পড়লাম এই যে আমার সাইকেল নিয়ে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। তুফানগঞ্জ থেকে কেদারনাথ যাচ্ছি, আর বাড়িতে ওখানে ব্লগ বানাইনি, সবাই কান্নাকাটি করেছিল, আমার ভালো লাগছিল না। যারা ধরুন এখন বেরিয়ে সুদী বাসের সামনে তোমরা যাচ্ছি এখন তুফানগঞ্জে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন আছি তুফানগঞ্জ থানার মূল চৌপতি সংলগ্ন এলাকায়, এবং এখান থেকে আমাদের যাত্রা আজকে শুরু হচ্ছে। বাড়ি থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, এখানে অনেক রিপোর্টার দাদাদের আমরা বাইট দিলাম, এবং এখান থেকে এখন আমরা বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। তো সকলে একবার জ্বলছে, হর হর মহাদেব। শ্রাবণ মাসের জিনিস বিক্রি করতেছে, রুগী মানুষ গামছা পরে থাকে 24 ঘন্টা, অপারেশন হয়েছে, তারপরে ওর বিজনেস থাকে না, মানে দিন গেলে 10-20 হাজার টাকা কামাই করে, পয়সা পয়সা। যাই হোক, এখন মালিকের বাবা মানে আঙ্গুর জেঠু আঙ্গুরে বলে গরম গরম মিল্ক খাবো, মিল্ক ওই জন্য এখানে একটু হাওয়া খায় নেই, গরম জিনিস খাওয়া গেলে শরীরটাকে আগে একটু ঠান্ডা করতে লাগে, বুঝছো, ওই জন্য একটু ঠান্ডা হয়। এবং আমার এই যে বন্ধু আইছে আমার সঙ্গে, বুঝে রাজুদা, বন্ধুর জন্য আমি এই কেদারনাথ থেকে দামি ক্রিম নিয়ে আমি 2 দিনে ফসে যাবো, খালি মাখবি, বুঝছো। সো গাইস, আমরা এখন বেলা বাজছে 12:30, মাত্র বিশালদার ওখান থেকে বেরিয়ে আমি এবং এই যে সুমিতা যাচ্ছি। তো একবার দুজন মিলে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো চলো, আমরা আজকে তুফানগঞ্জ থেকে বের হলাম, এখন কোচবিহার দিকে যাচ্ছি। কি হলো আমাদের কোচবিহার চেকপোস্ট, ঠিক আছে, এই বাঁদিকে চলে যায় একদম কোচবিহার টাউন সিটিতে, আর ডান দিকটা চলে যায় শিলিগুড়ি খাগড়াবাড়ি রোড, আর আমরা সেই খাগড়াবাড়ি রোড ধরেই যাচ্ছি সামনের দিকে। এটাই হলো আমাদের রুট, আমরা এই আসতে কাকা আসতে আসতে, ঠিক আছে, এটাই হলো সেই রুট যে রুটে এর আগে আমরা গিয়েছিলাম। রাস্তায় আমাদের সাবধানে চলতে হবে, কারণ গাড়ি ঘোড়া এসব যত ভালো তত খারাপ, তাই বলি সাইকেল চালাও বা সাইকেল চালাও, ঠিক আছে। এই দেখো, এই খাগড়াবাড়ি রোড ধরে আমরা যাবো সামনে, এবং দিয়ে তারপর ফালাকাটা। আজকে ডেস্টিনেশন ফালাকাটাই, কারণ ফালাকাটাটা অনেকটা দূর হয়ে যায় আমাদের তুফানগঞ্জ বা বাড়ি থেকে। তো আমরা যেহেতু আজকে লেট বেরিয়েছি, তো ফালাকাটাই কভার করার চেষ্টা করবো। এখন বাসতে চলো, বিকাল 3টা, আর আমরা গেছিলাম আবার এসে হোটেলে, দীপ্তেশদার হোটেলে, এবং সেখানে খেতে গিয়েছিলাম, কিন্তু দাদা আমাদের খাইয়ে দিল, মানে আজকে কোনো রকম আমাদের টাকা পয়সা দিতে হয়নি। তো যাই হোক, খুব স্বল্প মূল্যে আমাদের কোচবিহারে দাদা খাবার দিচ্ছে, এটা দাদার একটা সুনাম গোটা কোচবিহার জেলায়, এবং কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক সেই হোটেলে প্রত্যেক দিন আসে। এবং সেখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি আমাদের আজকের ডেস্টিনেশন, আমরা যেখানে আজকে থাকবো বা থাকতে যাচ্ছি সেই দিকে। এখন বাসতে চলো, এই দেখো 3:17, আর ভাই রে ভাই এত রোদ, কী আর বলবো। এই দেখো, আমরা এই একটা গাছের নিচে দাঁড়িয়েছি, তো এই গাছটা কেউ যদি লাগিয়েও থাকে বা এমনি এমনিও যদি হয়ে থাকে, দেখো গাছটা কত সুন্দর পরিবেশের ক্ষেত্রে লাগছে। আজকে আমরা একটা এতদূর যাত্রায় যাচ্ছি, আমাদের কাজে লাগছে। আর আমরা জয় শ্রীরাম, হর হর মহাদেব। ভাই ভাই বেশি বেশি করে গাছ লাগাবি, তাহলে দেখে যে এত সুন্দর ছায়া পাবি, ঠিক আছে। এই রোদের মধ্যে আমরা যাবো কেদারনাথ, কেদারনাথ। হ্যাঁ, তো এই গাছটা যেই লাগাক বা যে কোনোভাবেই হোক, এখানে দেখো আমাদের অনেকটা হেল্প করলো। তো পরিবেশের থেকে হেল্পফুল দুনিয়ায় কেউ না। যা ধরুন আমরা একটু রেস্ট নিয়ে যাচ্ছি পেছনে, দেখো। আর এই যে আমাদের দাদা শুয়ে পড়েছে, প্রচন্ড মাথা ব্যথা, দেখো এই গাছ ভর্তি, ঠিক আছে, পুরা একদম। যাই দাদা এখানে শুয়ে পড়েছে, প্রচন্ড মাথা ব্যথা, যার জন্য দাদাকে একটু রেস্টে রেখেছি, আমারও মাথা ব্যথা করছে।
আমি নবরত্ন তেল দিলাম মাত্রই। তো যেতে যেতে আমাদের এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। তো বন্ধু, বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বারোবিশা। বারোবিশা যাবো কোথায়? আমি যাবো বাবাধাম বিহার, ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ডে। তো বন্ধু যাবে বাবাধাম। আর দেখো, মানুষে বলে যে গিয়ারওয়ালা সাইকেল লাগে। দেখো তুমি বারোবিশা থেকে কয়টায় বের হয়েছো আজকে? এগারোটায়। এই যে দেখো, বারোবিশা থেকে এগারোটায় বের হয়েছে। আমাদের এখান থেকে 40 কিলোমিটার প্লাস এদিকে 85-90 কিলোমিটার চালাইছে। আর আমরা এগারোটায় বের হয়েছি তুফানগঞ্জ থেকে। আর দেখো, বারোবিশা থেকে এখানে পৌঁছে গেছে আর আমরা এখন এখানেই পৌঁছে আছি। মানুষ বলে যে সাইকেল ম্যাটার হয় না ভাই। দেখো সাইকেলটা, দেখো একটা সিম্পল সাইকেল। এই সাইকেল নিয়ে ও এত দূর আইসে বসছে, একজন মহাদেবের ভক্ত বন্ধু। তো আমাদের সঙ্গে যাবে এখন, চলো যাই। আগে একবার বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো আমরা বাজাচ্ছি বাজার আনতে, আমি এবং দাদা। এখন সামনে বাজার 1.5 কিলোমিটার দূরে। বাজার নিয়ে এসে রাতে রান্না আমরাই করবো, কীভাবে করবো সবটাই দেখাবো। তো চলো আগে বাজারটা নিয়ে আসি। এই হলো আমাদের যে যাবতীয় খরচা, চালটা দেখাই দাও, চাল। ঠিক আছে, এখন এইসব আমরা রান্না করবো। এখন হেডিয়াটাই যাচ্ছি, যেহেতু সামনেই 20 টাকা দিয়ে আসলাম। তো এখন আর 20 টাকা খরচ করার ইচ্ছা নেই, টাকা ইনভেস্ট করার থেকে সেভিং করা অনেক ভালো। তো চলো যাই। দেখো আমাদের এই যে রান্নার সিলিন্ডার, তারপরে এই যে দাদা যান বৌদি, দাদা বাড়ির থেকে তাড়াইয়া দেয়, তখন দাদাই দেখলে রান্না করে খায়। এখন কিনে নিছে, দুদিন পর পর কেসার লাগে তো স্বামী স্ত্রীর। এই জন্য না দাদা, তাই না? হ্যাঁ হ্যাঁ, বৌদি ভাগাইয়া দেয় হচ্ছে দাদা রে। তুমি আজকে কিন্তু আমার পাশে থাকবা না, যাও। তো অনেক ওগুলো দিয়ে ঘোটর মোটর করে একাই চালায়। এই হলো আমাদের রান্নার, এটা হলো সিলিন্ডার, এটা হলো কড়াই, ওই যে চাল টাল সবজি আছে অনেক কিছু। ওই যে আমাদের থাকার জায়গা, এই যে সাইকেল, ওই যে সাইকেল, ওই যে বন্ধু বসে আছে, ওই যে দাদা কাজ করতেছে। চলো আমিও কাজ করি। তো আমরা এখন ব্লগের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি আজকের দিনের জন্য। এই তো আমাদের রান্না কমপ্লিট। এদিকে যে ভাত, এই যে বন্ধুকে দেওয়াচ্ছে, আমিও রেডি। ঠিক আছে, তো চলো খেয়ে নেই। ভাত আছে, আর এদিকে যে সয়াবিনের তরকারি, ঠিক আছে, সয়াবিন আলু পটল। দাদা ক্রেডিট সম্পূর্ণ রান্নার পেছনে, ঠিক আছে। দাদা সেই সুন্দর রান্না করে। হরিপুরে দাদার হোটেল আছে, কেউ আসলে আমার কথা বলে যাওয়া, খায়া আসবার ডিসকাউন্ট আছে, খাবারেও ডিসকাউন্ট দিয়ে দিই আমরা, ঠিক আছে। আর এই তো আমাদের ভাগাভাগি পর্ব চলছে। আর এই ব্লগটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমরা প্রত্যেকটা ট্র্যাভেলের মুহূর্ত শেয়ার করবো, কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছি, ভালো খারাপ মন্দ সব কিছু, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই, দেখাচ্ছি কালকে আবার পরের ব্লগে। তো চলো, দেখায় মজা বাবা, বলো।